আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন। তিনি নেতাজি নামে সমধিক পরিচিত। সুভাষচন্দ্র পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। সুভাষচন্দ্র বসু মনে করতেন, মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংস এবং সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয়। এই কারণে তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্তর ও পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করে। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরেও তার মতাদর্শের কোনো পরিবর্তন ঘটেনি, বরং এই যুদ্ধে ব্রিটিশদের দুর্বলতাকে সুবিধা আদায়ের একটি সুযোগ হিসাবে দেখেন। যুদ্ধের সূচনা লগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপান ভ্রমণ করেন, ভারতের ব্রিটিশদের আক্রমণ করার জন্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং পরে তিনি নেতৃত্ব প্রদান করেন। এই বাহিনীর সৈনিকরা ছিল মূলত ভারতীয় যুদ্ধবন্দী এবং ব্রিটিশ মলয়, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে কর্মরত মজুর। জাপানের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তায় তিনি নির্বাসিত আজাদহীন সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদহীন ফৌজের নেতৃত্ব করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশ, বর্তমান মায়ানমার, যুদ্ধ পরিচালনা করেন। ব্রিটিশদের বিরুদ্ধে নাৎসি ও অন্যান্য যুদ্ধবন্দী শক্তিগুলির সঙ্গে মিত্রতা স্থাপনের জন্য কোনো কোনো ঐতিহাসিক ও রাজনীতিবিদ সুভাষচন্দ্রের সমালোচনা করেছেন। এমনকি কেউ কেউ তাকে নাৎসি মতাদর্শের প্রতি সহানুভূতি সম্পন্ন বলে অভিযুক্ত করেছেন। তবে ভারতে অন্যান্যরা তার ইস্তেহারকে নৈতিক বা আদর্শভিত্তিক রাজনীতির বদলে ব্যবহারিক রাজনীতির নিদর্শন বলে উল্লেখ করেন। তার পথপ্রদর্শক সামাজিক ও রাজনৈতিক ভাবাদর্শের প্রতি সহানুভূতি পোষণ করেছেন। উল্লেখ্য, কংগ্রেস কমিটি যেখানে ভারতের অধিরাজ্য মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করে, সেখানে সুভাষচন্দ্রই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন। জওহরলাল নেহরু, অন্যান্য যুবনেতারা তাকে সমর্থন করেন। শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণে বাধ্য হয়। ভগৎ সিংয়ের ফাঁসি ও তার জীবন রক্ষায় কংগ্রেসের নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ সুভাষচন্দ্র গান্ধী আরোইন চুক্তি বিরোধী আন্দোলন শুরু করেন। তাকে কারারুদ্ধ করে ভারত থেকে নির্বাসিত করা হয়। নিষেধাজ্ঞা ভেঙে তিনি ভারতে ফিরে এলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের অধুনা ভারতের উড়িষ্যা রাজ্য কটকে বিখ্যাত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা প্রভাবতী বসু ছিলেন উত্তর কলকাতার হাটখোলা দত্তবাড়ির কন্যা এবং পিতা জানকীনাথ বসু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিখ্যাত মহিননগরের বসু পরিবারের সন্তান। সুভাষচন্দ্র বসু ছিলেন তার পিতামাতার 14 সন্তানের মতো নবমতম ষষ্ঠপুত্র। তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন সফল সরকারি আইনজীবী। তিনি ভাষা ও আইন সম্পর্কিত বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। তার পৈতৃক নিবাস ছিল ভারতের অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোদালিয়া, বর্তমান সুভাষচন্দ্র গ্রামের অন্তর্ভুক্ত। 1902 সালে তিনি তার 5 বড় ভাইয়ের সাথে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনি বিদ্যালয়টিতে পঠন পাঠন করেন।
বিদ্যালয়টিতে সমস্ত শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি। বেশিরভাগ শিক্ষার্থী ইউরোপীয় বা মিশ্রিত অ্যাংলো ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। পাঠ্যক্রমটিতে ইংরেজি সঠিকভাবে লিখিত ও কথ্য লাতিন বাইবেল সহবত শিক্ষা ব্রিটিশ ভূগোল এবং ব্রিটিশ ইতিহাস অন্তর্ভুক্ত ছিল। কোনো ভারতীয় ভাষা শেখানোর ব্যবস্থা ছিল না। এ বিদ্যালয় তার পিতা জানকীনাথের পছন্দ ছিল। তিনি চেয়েছিলেন তার ছেলেরা যেন নির্দ্বিধায় ত্রুটিহীন ইংরেজি বলতে পারে। ভারতের ব্রিটিশদের মাঝে থাকার জন্য তিনি বাংলা এবং ইংরেজি ভাষায় ইংরেজি উভয় ভাষাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। তার বাড়িতে কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলা হতো, ফলে বিদ্যালয়টি ছিল বাড়ির বিপরীত বৈশিষ্ট্যর। বাড়িতে তার মা হিন্দু দেবী দুর্গা ও কালীর উপাসনা করতেন, মহাভারত ও রামায়ণ মহাকাব্য থেকে গল্প শুনতেন এবং বাংলা ভক্তিগীতি গাইতেন। মায়ের কাছে থেকে সুভাষ একটি স্নেহশীল স্বভাব লাভ করেন। তিনি দুর্দশাগ্রস্ত লোকেদের সাহায্য করতেন ও প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলাধুলা করা ও উদ্যান চর্চা পছন্দ করতেন। তার আর পাঁচ ভাইকে অনুসরণ করে সুভাষকে 1909 সালে 12 বছর বয়সে কটকের রাভেনশন কলেজিয়েট স্কুল ভর্তি করা হয়। এখানে বাংলা ও সংস্কৃত শেখানো হতো এবং পাশাপাশি বাড়িতে সাধারণত গৃহীত না হওয়া হিন্দু ধর্মগ্রন্থ যেমন বেদ ও উপনিষদ সম্পর্কে পাঠদান করা হতো। যদিও পাশ্চাত্য শিক্ষার তাৎপর্যতা অব্যাহত ছিল, তবুও তিনি ভারতীয় পোশাক পরতেন এবং ধর্মীয় ভাবনা চিন্তার সাথে জড়িত ছিলেন। ব্যস্ততা সত্ত্বেও সুভাষচন্দ্র বসু পড়াশোনায় মনোযোগী, প্রতিযোগিতা ও পরীক্ষায় সফল হওয়ার ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। তিনি 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। সুভাষচন্দ্র বসু আরও তার পাঁচ ভাইকে অনুসরণ করে 1913 সালে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। দর্শনকে অধ্যয়ন বিষয় হিসাবে নির্বাচিত করেন ও ক্যান্টন, হেগেল, বের্গসন ও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের সম্পর্কে পড়াশোনা করেন। আর এক বছর আগে হেমন্ত কুমার সরকারের সাথে বন্ধুত্ব করেন, যিনি সুভাষের অত্যন্ত অন্তরঙ্গ ও আধ্যাত্মিক আকুলতার সঙ্গী। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো তা থেকে প্রত্যাহার করে নেওয়া। এ সময় অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্ব নিযুক্ত হন। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলার মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু, কিন্তু আজাদহীন ফৌজ পরিচালনা ও স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ভাবধারায় সকল ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করে তুলতে সক্ষম হয়েছিলেন। তিনি ধ্যানে অনেক সময় অতিবাহিত করতেন। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল। ছাত্র অবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন। আজ মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক অভিনন্দন। তার জীবনী শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।